তো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস টুয়েলভের তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের প্রবলেম সেট ওয়ানের 7 দাগের অঙ্ক থেকে নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে 6 দাগ পর্যন্ত আলোচনা হয়েছে, আজকে 7 দাগ থেকে আলোচনা হবে। তো 7 দাগের অঙ্কটিতে দেখো প্রশ্নটি কী বলা হয়েছে। কী বলা হয়েছে দেখো, 3টি আধান প্লাস 10 μC প্লাস 20 μC এবং মাইনাস 20 μC 2 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দুতে অবস্থিত। আধানগুলি বায়ুমাধ্যমে অবস্থিত ধরি প্লাস 10 μC আধানের ওপর ক্রিয়াশীল বলের মান আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নটির ক্ষেত্রে আমাদের কাছে কী বলা হয়েছে, 3টা আধান আছে, 10 μC 20 μC প্লাস আছে এগুলোতে, এবং এটা মাইনাস 20 কুলম সি না, এটা কুলম আছে, আর এটা 2 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে আছে। আগে তো আমরা ছবিটা আঁকি। এটা 2 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ, এখানে নিলাম 10 μ কুলম, আর এখানে নিয়ে নিচ্ছি প্লাস 20 μ কুলম, এখানে নিয়ে নিচ্ছি মাইনাস 20 μ কুলম, ঠিক আছে। তারপর কি বলছে, নামও দিয়ে দিই, এ বি সি নামও দিয়ে দিলাম। এখন কি বলছে দেখো, এই সমবাহু আধানগুলি বায়ুমাধ্যমে অবস্থিত ধরে 10 μC আধানের উপর ক্রিয়াশীল বল আমাদের কাছে চাওয়া হয়েছে। অর্থাৎ এই এই আধান যে আছে, এই আধানটার উপর এই দুটো আধান কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটা আমাদের কাছে চাওয়া হয়েছে। দেখো এটা প্লাস আছে, এটাও প্লাস আছে, সেজন্য এই দুটো কি হবে, রিপালসান হবে, এদের রিপেল করবে এরা, অর্থাৎ বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে এইভাবে ছুটে যাবে এই 10 μC আধানটা, এবং এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তো কী হবে, এদের মধ্যে আকর্ষণ হবে, অ্যাট্রাকশান, কি হবে, এই আধানটা এদিকে এইভাবে ছোটার চেষ্টা করবে, ঠিক তো। তো আমাদের কাছে এটা একটা বল এবং এটা একটা বল, এই দুটো বলের লব্ধি বের করতে গেলেই ক্রিয়াশীল বলের মানটা বেরিয়ে যাবে, ঠিক তো। এখন তোমরা লক্ষ্য করো, এখানে 20 μC এবং এখানে 20 μC, শুধু আমি মানটার কথা বলছি, মান সমান আছে, সেই জন্য এই বল দুটোও সমান হবে। অর্থাৎ যদি এটা এফ হয় তবে কি এটাও কি হবে, এফ, ঠিক তো। তো এবার আশা করি তোমরা অঙ্কটার মূল জিনিসটা বুঝতে পেরেছো, এবং আশা করি অনেকেই তোমরা অঙ্কটা এখন নিজেরা করতে পারবে। তো তোমরা প্রথমে নিজেরা করে নাও, তারপর যদি কোনো অসুবিধা হয় তবে আমার ভিডিওটা দেখো আবার। তো আমাদের চিত্রানুসারে এফ, আরে এটাকে আমরা F1 আর F2 দিয়ে বলি, তো যদি এটা সমান তবু আমি বললাম F1 সমান কি হবে F2। আচ্ছা এই এই মানটা F1 মানটা, আকর্ষণ বলের মানটা আমাদের কাছে চাইছে। তোমাদের কাছে বলে দেওয়া হয়েছে এটা বায়ুমাধ্যমে অবস্থিত এবং কুলম হচ্ছে আধানের এসআই একক। তো এসআই পদ্ধতিতে কে এর মান কত, 9×10⁻⁹। তোমরা ফর্মুলা কি জানো, F=k×Q1Q2r² তো আমরা কে এর মানটা লিখলাম, এখন Q1 আর Q2 মানটা লিখতে হবে, ঠিক তো। তো একটা কী আছে, শুধু যদি আমরা মানের কথা বলি, তো একটা হচ্ছে 10 μ×20 μ, ঠিক, বাই আর স্কোয়ার, এদের মধ্যবর্তীকার দূরত্ব কত আছে, 2 সেমি, কিন্তু যেহেতু এটা কুলম এসআই পদ্ধতি অঙ্ক করছি, 2 সেমিকে আমরা মিটারে নিয়ে চলে যাবো, অর্থাৎ 2×10⁻²⁺ মিটার তার স্কোয়ার, এটা ফর্মুলা। এটাকে আমরা আরেকটু ভেঙে নিই, 9×10⁻⁹, এই μটাকে ভেঙে দিচ্ছি, 10×10⁻⁶ × 20×10⁻⁶ বাই 2×10⁻²⁺ তার স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশান করতে হবে তোমাদের, এটা ক্যালকুলেশান করলে তোমরা পেয়ে যাবে 4.5×10³ নিউটন। তো এখন ছবিটা দেখো, আমরা F1 F2 মান পেয়ে গেছি, এতে লব্ধির মানটা বের করতে হবে, লব্ধির মান বের করার জন্য এই কোণটা কত সেটা আমাদের জানতে হবে। তো দেখো এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, সেজন্য এই কোণটা কত হবে, 60 ডিগ্রি, আর এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তো এটা কত হবে, 180 − 60 ডিগ্রি, যেহেতু এই সম্পূর্ণটা 180 ডিগ্রি, সেজন্য এটা হবে 120 ডিগ্রি, কত হলো, 120 ডিগ্রি, ঠিক তো, এটা 120 ডিগ্রি। এখন F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর সমান আমরা কি পাবো, রুট ওভার F1² প্লাস F2² প্লাস 2F1 F2 কস থিটা, থিটার মান কত, 120 ডিগ্রি, বা রুট ওভার F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস 2
F1 F2 cos 120 ডিগ্রির মান কত মাইনাস হাফ 2 2 ক্যান্সেল আউট বা রুট ওভার F1 ভেক্টর তার স্কয়ার প্লাস F2 ভেক্টর তার স্কয়ার এটা কি হয়ে যাবে মাইনাস F1 F2 ঠিক তো মাইনাস F1 F2 সমান রুট ওভার এই যে এটা রুটটা একটু ছোট হয়ে গেছে রুট ওভার F1 স্কয়ার প্লাস আচ্ছা এবার দেখো আমরা এখানে F2 সমান F1 পেলাম তো আমরা এই মানটা পুট এই এই কথাটা আমরা এখানে পুট করে দিচ্ছি কি F2 পরিবর্তে আমরা F1 লিখে দিচ্ছি F1 স্কয়ার মাইনাস এখানে যদি F2 পরিবর্তে F1 লিখি তো কি হবে F1 স্কয়ার যেহেতু F1 সমান F2 তো আমাদের এখান থেকে কি কি কেটে যাবে এখানে F1 স্কয়ার F1 স্কয়ার কেটে যাচ্ছে তো আমাদের এখানে কি পড়ে থাকছে রুট ওভার F1 স্কয়ার সমান F1 এখন আমরা F1 সমান কত পেয়েছি 4.5 × 10⁻³ বা 4500 নিউটন অর্থাৎ আমাদের ওই প্লাস দশ মিউ কুলম্ব আধানটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে 4500 নিউটন তো আমরা পরবর্তী অঙ্কটি দেখব এখন তো বন্ধুরা পরবর্তী 8 দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো 4Q ও Q আধান দুটির মধ্যে ব্যবধান হচ্ছে 2R অপর একটি আধান কিউ কে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো কিউ আধানের ওপর মোট বল শূন্য হলে কিউ এর মান কত তো বন্ধুরা 8 দাগের অঙ্কটিতে আমাদের দুটি আধানের কথা বলেছি একটা 4Q আর একটা কিউ ঠিক তো এই দুটো আধান আছে এদের মধ্যবর্তী দূরত্বটা কত হচ্ছে 2R এবং এদের সংযোগকারী সরলরেখার মাঝখানে অর্থাৎ ঠিক এই জায়গাতে কি হচ্ছে একটা আধান কিউ রাখা হয়েছে এই ডিস্টেন্সটা হচ্ছে 2R এবং এইটুকুটা হচ্ছে কত হবে তবে সংযোগের মধ্যবিন্দুতে রাখা হয়েছে সেজন্য কিউ 4Q এবং বড় কিউ আধানের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কি হবে R ঠিক এটাও কত হবে R আচ্ছা এখন কি বলা আছে কিউ আধানের উপর মোট বলটা শূন্য আছে এই আধানটার উপর কি হচ্ছে মোট বলটা শূন্য আছে অর্থাৎ এর দ্বারা আকর্ষণ বল এবং এর দ্বারা আকর্ষণ বলের যেটা সমষ্টি সেটা হচ্ছে কত শূন্য হচ্ছে তো আমরা এবার অঙ্কটা করব তো এখন দেখো এই কিউ আধানের উপর ক্রিয়াশীল মোট বল একবারে যদি বের করে নিই মোট বল কত হবে এই এই আধানটা দ্বারা এর উপর ক্রিয়াশীল প্লাস এই আধানটা দ্বারা এর উপর ক্রিয়াশীল এই দুটা বলের সমষ্টি মোট বল কত হবে ফর্মুলা কি জানি আমরা K × Q1 Q2 / R² এটা তো ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী লিখে করতে গেলে দুবার লিখতে হবে সেই জন্য আমি কেটে দিলাম তো কে তো কেই থাকলো এই মাধ্যমে আছে এবার দেখো কি একটা কিউ আর আমি প্রথমে যদি এই দুটো আধানের কথা বলি এই দুটো আধানের কথা যদি বলি যে এর দ্বারা এর উপর কত আকর্ষণ বল কাজ করছে আকর্ষণ বিকর্ষণ বিকর্ষণ যাই হোক কত বল কাজ করছে কি হচ্ছে 4Q এই আধানটা × Q এই আধানটা বাই তাহাদের মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 2R তার স্কোয়ার প্লাস এখন এই আধানটা দ্বারা এর উপর ক্রিয়াশীল বল এর সমষ্টি করতে হবে কী হচ্ছে এর দ্বারা এর উপর ক্রিয়াশীল বলটা কত হবে K × Q × Q তাদের মধ্যবর্তী দূরত্ব কত আছে R² বা কে কমন নিতে গেলে কি হবে 4Q² / 4R² + Q³ / R² এখানে 4 ক্যান্সেল আউট বা K × Q² / R² + Q³ / R² ব্র্যাকেট ক্লোজ এখন শর্তানুসারে তোমাদের বই কি বলা হয়েছে এই এই বলটা কি হচ্ছে এর উপর মোট বলটা কি হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ শর্তানুসারে K × Q² / R² + Q³ / R² = কত হচ্ছে 0 বা কেটা এইদিকে আসলে গুণ হয়ে 0 হয়ে যাবে বা Q² / R² + Q³ / R² = 0 বা Q³ / R² এক সাইডে থাকলো ও সাইডে নিয়ে যেতে গেলে কি হবে -Q² / R² R² ক্যান্সেল আউট মানে কিউ কিউ এটা ক্যান্সেল আউট
কত হয়ে যাবে, কিউ ইকুয়াল টু তবে মাইনাস কিউ, অর্থাৎ আমাদের কিউ এর মানটা কত বেরোলো, মাইনাস কিউ। অতএব কিউ এর মান ইকুয়াল টু মাইনাস কিউ। এই ছিল আমাদের অঙ্কটি, তো আমরা পরবর্তী অঙ্কটি করব। তো বন্ধুরা আমাদের নয় দাগের অঙ্কটিতে কী বলা হয়েছে আমার দেখো, এক ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান, একটি ধনাত্মক আধান কিউকে একই কিউ একই সরলরেখায় অবস্থিত, কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে, এই সাম্য কীরূপ, সুস্থির, অস্থির নাকি নিরপেক্ষ। তো বন্ধুরা আমাদের প্রশ্ন অনুসারে দেখো দুটো আধানের কথা বলেছে, একটা মাইনাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান। তারপর কি বলা হয়েছে, একটা ধনাত্মক আধান যেটা হচ্ছে কিউ, এটা কি হচ্ছে একই সরলরেখায় অবস্থিত, এটাকে গোল করে দিই, কিউকেও গোল করে দিই, এটা প্লাস আছে এটাকেও গোল করে দিই, একই সরলরেখায় অবস্থিত। কারণ এই কিউটাকে আমি এখানে অবস্থান করে দিয়েছি, এর এক্স্যাক্ট লোকেশানটা আমাদের বের করতে হবে এবং এই কিউ এর মানটাও আমাদের বের করতে হবে। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে আধানগুলো সাম্যাবস্থায় থাকছে। আচ্ছা আধানগুলো সাম্যাবস্থায় কখন থাকবে, যখন এর দ্বারা এর উপর প্রযুক্ত বল এবং এর দ্বারা এর উপর প্রযুক্ত বল এদের লব্ধিটা জিরো হয়ে যায়, এদের লব্ধিটা জিরো হয়ে যায়। কখন সেটা সম্ভব, যখন তারা পরস্পর থেকে মানে এই কিউ থেকে একই দূরত্বে অবস্থান করবে, অর্থাৎ কিউটাকে কোথায় থাকতে হবে, মধ্যবিন্দুতে থাকতে হবে। তো আমরা ওর এক্স্যাক্ট লোকেশানটা এমনি মুখে মুখে অঙ্ককে দেখতে দেখতেই বলে দিতে পারলাম, তো সেই কথাটা আমরা এখানে রেখে দিই। প্লাস কিউ আধানটিকে সমমানের ঋণাত্মক আধান দুটির সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে স্থাপন করলে কি হবে, এই উহার উপর লব্ধি বলটা কত হবে, জিরো হবে, অর্থাৎ কি আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। ঠিক, তো এখন আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে এটা এই সাম্যাবস্থা সুস্থির না অস্থির নাকি নিরপেক্ষ। তো এখন দেখে নাও, এখানে যদি কোনো একটা আধানের সামান্য পরিবর্তন ঘটানো যায় তবে কি হবে, সাম্যাবস্থানটা বিঘ্নিত হবে এবং পুনরায় সাম্যাবস্থান আর কখনো প্রতিষ্ঠাই হবে না, প্রতিষ্ঠা হবে কি হচ্ছে না, তবে অর্থাৎ এখানে কি হচ্ছে, আমাদের কোনো একটি আধানের সামান্য স্থান পরিবর্তনে সংস্থাটির সাম্যাবস্থান বিঘ্নিত হবে এবং পুনরায় কি হবে, সাম্যাবস্থান প্রতিষ্ঠা হবে না, পুনরায় সাম্যাবস্থা প্রতিষ্ঠা হবে না, অর্থাৎ এই সাম্যাবস্থানটা অস্থির সাম্য, অর্থাৎ এই সাম্যটা কি হচ্ছে, অস্থির সাম্য। তো আমরা দুটো পার্টের অ্যান্সার তো পেয়ে গেলাম, এখন আমার আধানটার মানটা বের করতে হবে এবং তাই আধানটার মানটা আমরা এখন বের করব। তো দেখো আমরা যদি আধানটাকে মধ্যবিন্দুতে রাখি তাহলে ওর উপর নেট ফোর্সটা কথা হচ্ছে জিরো হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে আমাদের কে ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, মানে আমি কোনটার কথা বলছি ছবিটা আরেকবার এখানে এঁকে দিই, এখানে একটা আধান আছে মাইনাস ওয়ান, এখানে কিউ আছে, এখানে মাইনাস ওয়ান আছে, এর আর এর লব্ধি, এর আর এর বল প্লাস
এদের মধ্যেকার যে কোনো একজনের বল, এদের এই লব্ধিটা কী হবে? তবে জিরো হয়ে যাবে যদি ওটা মধ্যবিন্দুতে অবস্থান করে। বাই এদের মধ্যে মধ্যবর্তীকার দূরত্ব বলে দিয়েছে আমাদের, এই দূরত্ব তো বলে দেওয়া নাই, দূরত্ব বলে দেওয়া নাই, আমরা এখানে দূরত্বটা ধরে নিই। এই টোটাল ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি আর, তবে এটা কী হবে আর বাই টু, এটা কী হবে আর বাই টু, এটা আমরা ধরে নিলাম। এটা কত হবে তবে আর স্কোয়ার প্লাস কে ইন্টু কিউ ইন্টু মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার বাই টু তার স্কোয়ার ইকুয়াল টু জিরো। বা এটা দেখো এবার ক্যালকুলেশন করি আমরা, এটা এখান থেকে কিউ এর মানটা লাগবে, এটা এটা গুণ করলে ওয়ান, আচ্ছা কেটা আগে কমন নিয়ে নিই, কত হলে এটা ওয়ান বাই আর স্কোয়ার, এটা মাইনাসটা আগে চলে আসবে কিউ বাই, বা এটা স্কোয়ারটা হয়ে ফোর হয়ে যাবে, ফোরটা উপরে চলে যাবে, ফোর বাই আর স্কোয়ার ইকুয়াল টু জিরো, বা ফোর কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে ওয়ান বাই আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল হবে, বা ফোর কিউ ইকুয়াল টু কত হবে ওয়ান, ও এখানে কিউ ছোটো হবে, বা কিউ ইকুয়াল টু কত হবে ওয়ান বাই ফোর সমান জিরো পয়েন্ট টু ফাইভ ইউনিট, অর্থাৎ আমাদের ওই কিউ আধানটার মানটা কত বেরোচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইউনিট। তো এই ছিল আমাদের এই অঙ্কটি, আমরা এবার পরবর্তী দশ দাগের অঙ্কটি দেখব। তো বন্ধুরা আমাদের পরবর্তী দশ দাগের অঙ্কটিতে কী বলা হয়েছে দেখো, দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে রাখা হলো, দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক্স ইকুয়াল টু ডি বাই টু রুট টু হয়। বন্ধুরা এই অঙ্কটিতে দেখো দুটা একই পরিমাণ আধান কথা বলা হয়েছে যারা ডি ব্যবধানে অবস্থিত। তো প্রথমে আমরা দুটো আধান নিয়ে নিই, ছবিটা তো টেরা হয়ে গেল, তো আমরা নেক্সট পেজে যাই। এবার ছবিটা আগে একটা প্লাস কিউ আছে, অপরটাও আমরা প্লাস কিউই নিয়ে নিলাম, দুটো আধান আছে, তারা কত ব্যবধানে ডি ব্যবধানে অবস্থিত, এই ব্যবধানটা ডি। এখন কি বলা হয়েছে এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, লম্ব সমদ্বিখণ্ডক যা লম্ব এবং দুভাগে সমদ্বিখণ্ডিত করছে, অপর অবস্থিত একটি তৃতীয় আধান, একটা তৃতীয় আধান তিন নম্বর আধান আছে সেটাকে আমরা প্লাস কিউ দিয়ে বললাম, বড় কিউ দিয়ে, ঠিক আছে। এই আধানটা কি বলছে, এই দূরত্বটা আমাদের কথা বলে দেওয়া হয়েছে এক্স, এক্স দূরত্বে অবস্থান করছে, ঠিক তো। এখন আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, যেটা আমাদের কাছে দেওয়া হয়েছে কি প্রমাণ করতে হবে, ডি ইকুয়াল টু এক্স বাই না সরি এক্স ইকুয়াল টু ডি বাই টু রুট টু, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এটা প্লাস কিউ, এটাও প্লাস কিউ, তো আমি যদি এটা জয়েন্ট করে দিই এবং এটাও জয়েন্ট করে দিই, এদের আকর্ষণ বিকর্ষণ বোঝানোর জন্য আমি এটা জয়েন্ট করলাম, প্লাস কিউ এ একে কী করবে রিপেল করবে, এইদিকে তাড়িয়ে দিবে, এ একে কী করবে রিপেল করবে এইদিকে তাড়িয়ে দিবে, এটা কত আমরা এটাকে ধরে নিলাম থিটা, এটাকে ধরে নিলাম থিটা, ঠিক তো আমরা থিটা থিটা ধরে নিলাম, বা এটা না ধরলে কোনো অসুবিধা নেই। তো এখন এই বরাবর একটা লম্ব টানলাম, সরি এটা এই বিন্দু দিয়ে যেত টানলাম, তো এটা এটাও কত হয়ে যাবে থিটা, ঠিক তো। এবং এবং এটাকে আমরা এখন দেখো এই দুটো আধানের মান সমান আছে এবং এর উপরেই আমরা বল প্রয়োগ করাচ্ছি, তো এটা এটাকে যদি আমি এফ দিয়ে বলি, এফ দিয়ে বলি, তবে এটাও কী হবে আমাদের এফ ই হবে, এফ ই হবে, তো এফ ই মানে আবার এফ ই কেউ বুঝে নিও না, এফ এফ বলছি আমার, এটাকে যদি থিটা হয় তবে এই উপাংশটা কত হবে এফ কস থিটা, এবং এই উপাংশটা কত হবে এফ সাইন থিটা, এক্ষেত্রে যদি দেখি তো এক্ষেত্রেও কী হবে এফ কস থিটা, এটা কী হবে এফ সাইন থিটা, উপাংশ ভাঙছি, ইলেভেনে তো ভেক্টর ছিল, ভেক্টর থেকে ভেক্টর অনুযায়ী আমরা উপাংশটা ভেঙে দিলাম তোমাদের ডায়াগ্রাম, এই কথাটা বলছিল তোমাদের অঙ্কটিতে। এখন আমরা এই অঙ্কটি সমাধান করছি, দেখো আমাদের এই প্লাস কিউ থেকে এই প্লাস কিউ আধান, এই প্লাস কিউ থেকে এই প্লাস কিউ আধানের দূরত্বটা আমাদের প্রথমে লাগবে, অর্থাৎ প্লাস কিউ থেকে প্লাস কিউ আধানের দূরত্বটা কত হবে, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে না, এই কোণটা নব্বই ডিগ্রি, ঠিক তো, যদি এটা হয় তবে এটা এটা কত হবে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা যদি এই সম্পূর্ণ যদি ডি হয় তবে এটা কত হবে ডি বাই টু, এটাও কত হবে ডি বাই টু, ঠিক তো। এবং এই মানটা তো কত দেওয়া আছে এক্স,
কি হবে তবে, এর দূরত্বটা কত হবে, সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি বাই টু তার স্কোয়ার, বা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর, কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর। তবে তবে এই দূরত্বটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তো প্লাস কিউ থেকে প্লাস কিউ বড় কিউ আধানের ওপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বলটা কত হবে, স্থির তড়িৎ বল যেটাকে আমরা এফ দিয়ে বলবো, কত হবে, কিউ ইন্টু কিউ বাই এদের মধ্যে দূরত্বের স্কোয়ার, স্কোয়ার অর্থাৎ এটা স্কোয়ার, এটা স্কোয়ার করলে কত হবে আমাদের, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর। এটাই তো এখন চিত্রানুসারে দেখো এই এই দুটা অপাংশ পরস্পরকে প্রতিমিত করবে। এখন এফ কস থিটা উপাংশ দুটি পরস্পরকে কি করছে, প্রতিমিত করছে উপাংশ দুটি পরস্পরকে প্রতিমিত করছে। আরেকটা কথা বলা হয়েছে তোমাদের, এই কিউ আধানটা কি হচ্ছে, সর্বাধিক বল অনুভব করছে এই এক্স দূরত্ব থেকে, কিউ আধানটি সর্বাধিক বল অনুভব করছে, অর্থাৎ আমাদের ডি ডিএক্স অফ টু এ সাইন থিটা তো কত হচ্ছে আমাদের, জিরো হচ্ছে। যদি সর্বাধিক বল অনুভব করে তো বলটা কি হয়, বলটার ডিফারেন্সিয়েশনটা কত হয়, জিরো হয়, এটা মনে রাখবে তোমরা। বা ডিডিএক্স অফ, এবং এখন এখানে এফ আর সাইন থিটার মানটা বসাতে হবে, এফ এর মান কত পেয়েছি আমরা, কিউ কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর। আচ্ছা এখন সাইন থিটাটা আমাদের লাগবে, এটাও থিটা তো যে কোনো একটা থিটার মান বের করবো, এই এই ত্রিভুজ যদি নিই, এই ত্রিভুজ থেকে সাইন থিটায়ের মান বের করলে কত হবে, সাইন থিটায়ের মান বের করলে কি কত হবে, তা লম্ব বা অতিভুজ, লম্ব সাইন থিটা সমান কি হবে আমাদের, সাইন থিটা সমান কি হবে আমাদের, লম্ব, লম্ব কত আছে এখানে এক্স, বাই অতিভুজ কত আছে, এই ডিস্টেন্সটা কত পেয়েছি আমরা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর, এটা আমরা পেয়েছি, ঠিক তো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর। সাইন থিটার জায়গায় আমরা কি লিখবো তবে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু জিরো। এবার এটা কিছু না, ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করি, এটা কথা হচ্ছে ওয়ান 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 বাই কথা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এক্স ইন্টু, এটা কথা হচ্ছে মাইনাস থ্রি বাই টু ইন্টু টু এক্স, বাই নিচে কথা হয়ে যাবে তবে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর ফাইভ বাই টু। আশা করি সকলে এটা ডিফারেন্সিয়েশনটা করতে পেরেছ। এবার আমরা এখান থেকে এক্স সমান ডি বাই টু রুট টু এটা প্রমাণ করব। তোমরা এটাকে যদি এদিক ওদিক করে নিই, অর্থাৎ একটাকে এ সাইডে রাখি একটাকে ও সাইডে নিয়ে যাই, তো আমাদের কী হবে, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু ইকুয়ালস টু আমাদের কী হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো তোমাদের এখানে টু টু ক্যান্সেল আউট হচ্ছে, টু টু ক্যান্সেল আউট হচ্ছে, এবং এই এখানে একটা মাইনাস থাকছে, এখানে একটা মাইনাস থাকছে, এটা উপরে যেতে গেলে কী হয়ে যাবে, প্লাসে টার্ন হয়ে যাবে, প্লাসে টার্ন হয়ে যেতে গেলে কী হবে উপরে, থ্রি এক্স স্কোয়ার বাই নিচে কথা হবে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর টু দি পাওয়ার ফাইভ বাই টু। বা আমরা এখান থেকে কী পেয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর কাটাকাটি নিচেরটা কাটতে গেলে কী হয়ে যাবে, এখানে শুধু থ্রি এক্স স্কোয়ার থাকবে। বা এখান থেকে কী পেয়ে যাবো, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো, বা এটা কথা হয়ে যাবে মাইনাস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার বাই ফোর, ঠিক তো, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু ও এটা মাইনাস হয়ে যাচ্ছে এখানে ডি স্কোয়ার বাই এইট সমান ডি বাই টু রুট টু।
সরি এখানে 3/2 হবে, আমি 5/2 ভুল করে লিখে দিয়েছিলাম, ডিফারেন্সিয়েট করে 3/2 আসছে। তো এই ছিল আমাদের এই অঙ্কটি। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক বন্ধুরা, তবে যাওয়ার আগে তোমাদের একটা স্পেশাল প্রবলেম দিচ্ছি, সেটা তোমরা সলিউশন করে আমাকে কমেন্ট সেকশানে অ্যান্সারটা জানাবে। তো বন্ধুরা আজকের আমাদের স্পেশাল প্রবলেমটি দেখো কি বলা হয়েছে। একই ইলেকট্রন C/2 বেগে চলতে শুরু করলে এটির ওপর আধানের পরিমাণ কত হবে? ইলেকট্রনের আধান হচ্ছে 1.6×10⁻¹⁹ কুলম, আর এখানে সি ইকুয়াল টু হচ্ছে আলোর বেগ, এসিটা হচ্ছে আলোর বেগ। অপশন তোমাদের দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের একটা স্পেশাল প্রবলেম দিয়েছিলাম, যে স্পেশাল প্রবলেমটা তোমাদের এই আজকে যেটা 10 দাগের অঙ্কটি করালাম সের সঙ্গে তার সঙ্গে একটু রিলেশান ছিল। তো তোমরা দেখবে যারা পারবে সেটা আমাকে কমেন্ট করে অ্যান্সারটা পাঠাবে, এবং এই অঙ্কটিও অ্যান্সারটাও তোমরা আমাকে কমেন্ট করে পাঠাবে যে কোনটা অ্যান্সার হচ্ছে তোমাদের। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।